ধামসা মাদলে ধিতান ধিতাং বলে মুখরিত হলো আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের আদিবাসী মহল্লাগুলি। মঙ্গলবার সন্ধ্যে থেকে করম পূজায় মেতে উঠলেন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। বীরপাড়া চা বাগানে একটি পুজোর কর্মকর্তাদের মধ্যে চতুর বরাই জানান, আদিবাসীরা প্রকৃতির পূজারী। করম গাছের ডালকে প্রকৃতির প্রতীক হিসেবে ধরা হয়, শান্তি ও মঙ্গল কামনা করা হয় এই পুজোয়। পাশাপাশি করম দেবতার চরণে বোনেরা ভাইয়ের মঙ্গল কামনা করে পুজো দেন। এদিন জয়বীরপাড়া চা বাগানে কৃষ্ণ আশ্রম করম পূজা কমিটির উদ্যোগে আয়োজিত হয় করম পুজো। শিশুবাড়িতে সিরিজতলায় আদিবাসী সাংস্কৃতিক আখড়া পুজোর আয়োজন করে। এদিন বিকেলের পর করম গাছের ডাল আনতে দল বেঁধে যান আদিবাসী সম্প্রদায়ের মানুষ। পুজো দিয়ে ধামসা মাদল বাজিয়ে করম গাছের ডাল নিয়ে এসে মণ্ডপের নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হয়। বীরপাড়া চা বাগানে মূল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদের উদ্যোগে এই পুজো অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, পুজোর রীতি অনুসারে কয়েকদিন আগে নদী থেকে বালি এনে তাতে 7 রকমের শস্য দানা ছিটিয়ে রাখেন তরুণীরা। এরপর প্রতিদিন জল ছিটিয়েছেন তাতে। একে বলা হয় জাউরা ফলের ঝুড়ি। জল পেয়ে অঙ্কুরিত হয়ে যায় শস্য দানাগুলি। অঙ্কুরিত শস্য দানাগুলিকে এদিন করম রাজার চরণে নৈবেদ্য হিসেবে অর্পণ করা হয়। ইসলামাবাদ গ্রামের করম পুজোর কর্ণধার সুশীল ওরাও জানান, করোনাবিধি না থাকায় সবাই স্বস্তিতে পুজো করেছে। রাঙালি বাজনা থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।